আসসালামু আলাইকুম। অনেকে বলছিলেন যে এই শীতের ভিতরে আঙুর গাছ লাগালে বাঁচবে কিনা, আর আপনারা অনেকে যে নিতে ভয় পাচ্ছেন যে আঙুর গাছ বাঁচবে কিনা। এই যে দেখেন ভিডিওটা দেখেন, এইটা যে কয়েকদিন আগে লাগাইছি, আপনারা ওই ভিডিওটা দেখেছেন, এই দেখেন গাছের গ্রোথ কি সুন্দর, ঠিক আছে। গাছ এই যে অবস্থায় আছে, এই অবস্থায় গ্রোথে, এই অবস্থায় আপনারা গাছে খাবার দিবেন, পানি দিবেন নিয়মিত, মাটি শুকায় সাদা হয়ে গেলে পানি দিবেন এবং ছত্রাকনাশক স্প্রে করবেন। হ্যাঁ, তাহলে আপনার গাছের গ্রোথ ভালো থাকবে, কারণ নতুন গাছ এই আপনার গ্রোথে যায়। দুগাছ যেরকম এখন এইরকম আছে, এই অবস্থায় আপনার গ্রোথ হবে, হয়তো বা শেষের দিকে জানুয়ারির দিকে বা ডিসেম্বরের দিকে একটু গ্রোথ কমে যাবে, তার ভিতরে আপনার গাছ শক্ত হয়ে যাবে, গাছ আর মারা যাবে না। যারা ভয় পাচ্ছিলেন আশা করি ভয়টা কেটে গিয়েছে। এই দেখেন গাছের গ্রোথ দেখেছেন কত সুন্দর গ্রোথ, এই যে এটা লাগাইছে এই এইটুক ছিল, এতটুক গ্রোথ হয়ে গেছে আজকে 2 দিনে। যারা নিতে চাচ্ছিলেন আর নিঃসন্দেহে নিতে পারেন আঙুরের চারা, এখন যদি এরকম জার্মিনেশন করা চারা থাকে এবং গ্রোথ ভালো থাকে তাহলে নিতে পারেন, নো টেনশন। কারণ এখনও ওইভাবে শীত শুরু হয় নাই যে গাছ মারা যাবে, আর গাছের পাতা দুই একটা ঝরে গেলেও যদি ঝরে যায় সমস্যা নাই, ওইটা এখনও সময় লাগবে, কারণ এই গাছে এখন গ্রোথ ভালো আছে। আমি যে বালতিতে লাগাই দিছি, এই অবস্থায় গ্রোথ আরও যদি 3 ফিট 4 ফিট হয়ে যায় তাহলে তার কোনো ভয়ই থাকবে না, কারণ এখনই গাছ এটা আপনার 2 ফিটের উপরে আছে। দেখেন গাছের গ্রোথ দেখেছেন কত সুন্দর, ছত্রাকনাশক দিতে হবে নিয়মিত, তাহলে এই যে পাতার নিচে একটা ছত্রাক লাগে, ছত্রাকটা লাগবে না, পাতাও ঝরবে না, গাছের গ্রোথ ভালো থাকবে। এবং মাকড় নাশক দিতে হবে, এবং মাকড় নাশক আর ছত্রাকনাশক এই দুইটা দিয়ে রাখবেন রেগুলার, তাহলে গাছের কিচ্ছু হবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।